Liba. Number one check the heart rally. I'm your phone number to go see. Last question. জি আমি ভিভো বাংলাদেশ থেকে হামিদ বলছিলাম কেমন আছেন আচ্ছা যদি আপনি লাইভ দেখে থাকেন আপনি হয়তো অবশ্যই জেনে খুশি হবেন ইউ আর আওয়ার ফার্স্ট লাকি ড্র উইনার হু ওয়ান দা ওয়াই 21 এট জাস্ট 999 টাকা আপনি এখন বর্তমানে কোথায় আছেন আচ্ছা তো আমি Guess what? আমি আজকে ভিভোর একটা লাইভ দিতে গেছি ওদের ফার্স্ট ড্রতে হচ্ছে আমি ওদের একটা ফোন Y21 যেটা হচ্ছে এটা হচ্ছে ওদের লাকি ড্র ফার্স্ট গিফট ছিল অ্যান্ড যেটা আমি অলরেডি পেয়ে গেছি আমি আমার পেজে অলরেডি লাইভ শেয়ার করেছি ভিভোর ভিভো ফ্যান ক্লাবের একটা লাইভ সেখান দেখলে তোমরা দেখতে পারবে যে ওখানে ওরা ড্র করেছে এবং সেখানে ফার্স্ট নামটা আমারই উঠেছিল And yes, I'm অনেক বেশি এক্সাইটেড এবং আমি এখন আছি প্রগতি সরণিতে ভিভোর আউটলেটে এবং এখানেই আমি এখন আছি এখানে একটু পরে আমাদেরকে গিফটগুলো দেওয়া হবে এখনো পর্যন্ত সেটটা আমি হাতে পাইনি বাট খুব শীঘ্রই আমি পেয়ে যাবো সেটটা আসলে আমি এত বেশি এক্সাইটেড আমি কি বলবো এরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে হবে আমি আসলে বুঝতেও পারিনি সো এটা আমার জন্য অনেক নতুন একটা এক্সপিরিয়েন্স ভিভোর লাকি ড্রতে আমি ফার্স্ট উইনার হয়েছি এটা জানার পরে আমি আর এক মিনিটও দেরি না করে রওনা দিয়ে দিলাম ওদের স্টোরের উদ্দেশ্যে অ্যান্ড রাস্তায় অল্প জ্যাম ছিল বাট আমাদের খুব বেশি সময় লাগেনি পৌঁছাতে ওদের শোরুমটা হচ্ছে যমুনা ফিচার পার্কের অপোজিটে যে ব্র্যাক ব্যাংকটা আছে সেই ব্র্যাক ব্যাংকের সামনেই আলামিন আইকন সেন্টার বিল্ডিংয়ের নিচতলায় ভিভোর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড স্টোর ওপেনিং ফেস্টিভ্যাল ছিল অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষ এখানে ছিল একদম রাস্তা পর্যন্ত বাইরে পর্যন্ত মানুষ চলে আসছে অ্যান্ড ওদের স্পেশাল গেস্ট হিসেবে ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম তোমরা দেখতে পাচ্ছ হয়তো ভিডিওতে আমি ঠিকমতো সামনে গিয়ে ক্লিপটা নিতেও পারিনি কারণ এত বেশি ভিড় ছিল সো এই যে এখানে হচ্ছে অন্যান্য গিফটগুলো রাখা আছে এবং এই যে বক্সটা তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে যে কাগজগুলো এখানেই সবার নাম ছিল এবং এখান থেকেই উইনারদের নাম পিক করা হয়েছিল যেখানে আমার নামটা সবার প্রথমে উঠেছিল ওরা প্রতিটা উইনারের নাম একদম লাইভে গিয়ে করেছে সো দ্যাট কারো মনে না হয় যে ভেতরে কোনো প্রবলেম আছে ঘাপলা আছে ইউনো সো এই যে ওদের স্টোরটা খুবই সুন্দর করে সাজিয়েছিল এবং অনেক মানুষ ছিল আমি ছবি তোলার সুযোগও পাচ্ছিলাম না ঠিক মতো অ্যান্ড ওরা ছয়জন উইনার নিয়েছিল লাকি ড্র করে অ্যান্ড এটা করতে আসলে অনেক সময় লাগে সো আমি তত সময় চিন্তা করলাম যে ওদের স্টোরটা একটু ওদের গ্যাজেটগুলো একটু দেখি সো এই যে ফাইনালি আমাকে সেটটা বুঝিয়ে দেওয়ার জন্য যেসব ফর্মালিটি ছিল ভাউচার টাউচার লেখা তোমরা জানো এসব আসলে এখানে করছিলেন এবং এই যে সেটটা আমাকে দেখানো হচ্ছিল এবং সেটটা আমরা আনবক্স করলাম ভিভো Y21 সেটের কথা আমি আগেও অনেকবার অনেকের কাছেই শুনেছি কিন্তু নিজের হাতে নিয়ে দেখার সুযোগ হয়নি কখনো কিন্তু সুযোগটা যে এভাবে হবে সেটাও কখনো ভাবতে পারিনি সেটটা পেয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবং একটু নার্ভাসও ফিল করছিলাম সেটটা হাতে পেয়েই আমি প্রথমে হচ্ছে ক্যামেরাটা দেখে নিচ্ছিলাম কারণ তোমরা জানোই আমি ছবি তুলি ভিডিও করি সো ক্যামেরাটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সো এই যে আমরা একটু ফটোশুট করলাম সো ফাইনালি আমরা আমাদের ফোনটা পেয়ে গেছি সো বলো নিকু তোমার কেমন লাগছে খুব এক্সাইটেড আমি এটা পেয়ে পুরো প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় রাত 9টা বেজে গেল অ্যান্ড আমাদের আসলে একটুও ডিনারের খিদার কোনো ফিলই ছিল না বাট তারপরেও একটু টুকটাক খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম থ্যাংকস ফর ওয়াচিং